press the bell icon on the YouTube app and never miss another update. অধ্যাপক তারেক শামসুর রহমান, যিনি সম্প্রতি আমাদের কাছ থেকে পরলোক গমন করেছেন। যারা সাম্প্রতিক এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে খবরাখবর রাখেন তারা মোটামুটি সবাই চিনেন ডক্টর রেহমানকে। আর যে কারণে তার মৃত্যুর খবর শোনার পর চমকে উঠেছে বাংলাদেশের অনেক মানুষই। দেশের অন্যতম সেরা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে খ্যাতি রয়েছে তারেক শামসুর রহমানের। কিন্তু তারেক শামসুর রহমানের আরও যে আদ্যোপান্ত রয়েছে সেগুলোই জানানোর চেষ্টা করব আপনাদেরকে। কেন সারা দেশ জুড়েই তার এত গ্রহণযোগ্যতা ছিল? তারেক শামসুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন অধ্যাপক এবং ওই বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ইউজিসির সাবেক সদস্য। জানা গেছে তারেক শামসুর রহমানের জন্ম পিরোজপুর জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন তিনি। পরবর্তীতে জার্মানি থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে আইভিপি ফেলো ছিলেন। দুই বছর আগে অবসরে যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি গত দুদশক ধরে আন্তর্জাতিক রাজনীতি, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও বৈদেশিক নীতি নিয়ে গবেষণা করেছেন তিনি। তুলনামূলক রাজনীতি তার আরেকটি গবেষণার বিষয়। এসব বিষয়ে তার বেশ কিছু বইও প্রকাশ হয়েছে। তার বইগুলো পাঠক মহলে বেশ সমাদৃত। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে ইরাক যুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক রাজনীতি, গণতন্ত্রের শত্রু মিত্র, নয়া বিশ্বব্যবস্থা ও আন্তর্জাতিক রাজনীতি, বিশ্ব রাজনীতির চালচিত্র, উপ আঞ্চলিক জোট, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, ট্রানজিট ইস্যু ও গ্যাস রপ্তানি প্রসঙ্গ, বাংলাদেশ রাষ্ট্র ও রাজনীতি, ভারত চীন দ্বন্দ্ব, বাংলাদেশের রাজনীতির ২৫ বছর, বাংলাদেশ রাজনীতির ৪ দশক, গঙ্গা পানির চুক্তি, প্রেক্ষিত ও সম্ভাবনা, সোভিয়েত বাংলাদেশ সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতি বিশ্বকোষ, দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি সহ আরও অসংখ্য বই। তার মধ্যে সবচেয়ে বেশি সমাদৃত হয়েছিল বিশ্ব রাজনীতির ১০০ বছর বইটি। এছাড়াও ডক্টর রহমান পত্রপত্রিকায় সমকালীন বিশ্ব পরিস্থিতি নিয়ে নিয়মিত কলাম লিখতেন। প্রায় প্রতিটি জাতীয় দৈনিকে তার কলাম নিয়মিত ছাপা হতো। টেলিভিশন টকশোতেও অনেকটা নিয়মিত কথা বলতেন তিনি। সেই সাথে নির্মোহভাবে নানা ইস্যুর বিশ্লেষণ করতেন তিনি। এছাড়াও আমাদের বাংলাদেশ নামে একটি ব্লগ আছে তার, যেখানে সমসাময়িক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে বিস্তারিত কলাম লিখতেন। ডক্টর রহমান তার গবেষণার কাজে পৃথিবীর অনেক দেশ সফর করেছেন। ২০২১ সালের গত ১৭ এপ্রিল শনিবার সকাল ১১:৩০টায় উত্তরার ১৮ নম্বর সেক্টরের দোলনচাপা ভবনে নিজের ফ্ল্যাটে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এই তথ্যটি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ। সকালে বাসার দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক অবস্থায় তার মৃত্যুর কারণ হিসেবে স্ট্রোককে চিহ্নিত করা হয়। তদন্তের পর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। উল্লেখ্য যে তার স্ত্রী ও এক মেয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী, ফলে তিনি বাসায় একাই বসবাস করতেন। সংবাদ, ইতিহাস, জীবনী এবং নানা অজানা তথ্যের জগতে হারিয়ে যেতে এখনই ভিজিট করুন www.afbdaily.com। সত্যের সন্ধানে তারুণ্যের শক্তিতে এগিয়ে চলা, আপনি সঙ্গী হন এই যাত্রায়।